beautiful people, what's up? Hope you are all good. Am I loud and clear? Loud and clear holo ekta idioms. Tar mane jore shunte pawa asposhto bhabe dekhte pawa. Yes, I hear you loud and clear. Happy learning. Instead of saying intelligent, you can use a advanced word, smart cookie. Smart cookie. For instance, my father is a smart cookie. He knows how to deal with difficulties. My father is a smart cookie. He knows how to deal with difficulties. Idiot. Instead of saying idiot, you can use the advanced word blockhead. Blockhead. For instance, he is a blockhead. So he revealed all the secret. He is a blockhead. So he revealed all the secret. Happy learning. Hi guys. हिचकी तो लगे इंग्रजी ते हिकअप बोले ही कप बांग्ला ते के इंग्रजी शेखर जो ना आमा के फॉलो करो हैप्पी लर्निंग आज के रीडियम सुलो बाय एंड बाय बाय एंड बाय माने होलो आस्ते आस्ते बाय एंड बाय फॉर एग्जांपल शी विल बी बेटर बाय एंड बाय शी विल बी बेटर बाय एंड बाय बाय एंड बाय ए मैन अपीयर्ड बाय एंड बाय ए मैन अपीयर्ड हैप्पी लर्निंग आई विल बी बैक इन अ फ्लैश I will be back in a flash. আমি চোখের নিমেষে ফিরে আসছি. Happy learning. নাচতে না জানলে উঠোন বেঁকা. এটা বাংলার একটা প্রবাদ বাক্য. প্রবাদ বাক্যকে ইংরেজিতে প্রোভার্ব বলে. প্রোভার্ব. কিন্তু এই প্রবাদ বাক্যটার ইংরেজি মানে কি হবে? এটা তো ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট হয় না. এর ইংরেজিটা হবে A bad workman always blames his tools. A bad workman always blames his tools. নাচতে না জানলে উঠোন বেঁকা. Happy learning. She is my best mate. Mate? Yes, mate. Mate means friend. Mate is a informal and slang word of friend. He is my best buddy. Buddy? Yes, buddy. Buddy is a informal and slang word of friend. So, আজকে informally যখন বলবে তখন friend না বলে mate and buddy এই দুটো word use করবে. Happy learning. কিছু বাংলা sentence থেকে English sentence. তার পেটে কোনো কথা থাকে না. She is a big mouth. She is a big mouth. সে একটু জোরে জোরে কথা বলে. She is a loud mouth. She is a loud mouth আমি আমার মনের কথা বলে দিয়েছি আই স্পোক মাই মাইন্ড আই স্পোক মাই মাইন্ড সে খুব জেদি যা বলে তাই করে সি ইজ আ স্ট্রং হেড সি ইজ আ স্ট্রং হেড এটা আমার মন থেকে আউট হয়ে গেছে দ্যাট মিন্স এটা আমার মাথা থেকে বেরিয়ে গেছে ইট স্লিপড মাই মাইন্ড ইট স্লিপড মাই মাইন্ড নতুন কি আছে আরে নতুন কিছু শোনাও হোয়াট ইজ নিউ হোয়াট ইজ নিউ সে সব সময় বড় বড় কথা বলে হি অলওয়েজ টকস বিগ হি অলওয়েজ টকস বিগ আমার কথা লিখে নাও মার্ক মাই ওয়ার্ডস আমি কিছু শুনতে পাচ্ছি না আর একবার বলবে আই বেগ ইউর পার্ডন আই বেগ ইউর পার্ডন বা বলতে পারো প্লিজ কাম এগেইন প্লিজ কাম এগেইন যখন আমি ট্যাক্সিতে বসে বসে যাই তখন কাঁচটাকে রোল করে করে উপরের দিকে তুলতে হয় তখন কি বলবো রোল আপ দ্য উইন্ডো প্লিজ রোল আপ দ্য উইন্ডো আর যখন সেটাকে আবার নিচের দিকে নামাবো রোল করে করে তখন কি বলবো রোল ডাউন দ্য উইন্ডো প্লিজ রোল ডাউন দ্য উইন্ডো আর যেটা সামনের কাঁচের জল পরিষ্কার করে বৃষ্টির জল ট্যাক্সির সামনে ওটাকে উইন্ডসিল বলে কি বলে উইন্ডসিল তাতে তোমার কি হোয়াট ইজ ইট টু ইউ হোয়াট ইজ ইট টু ইউ চেয়ারটাকে টেনে টেবিলের কাছে নিয়ে এসো ড্র দ্য চেয়ার আপ টু দ্য টেবিল ড্র দ্য চেয়ার আপ টু দ্য টেবিল চলো আজকের মতো শেষ করা যাক যখন কোনো বিজনেস মিটিং হয় যখন কোনো ক্লাস চলে কোচিং চলে তখন কি বলে ওকে আজকের মতো শেষ করা যাক ওকে লেটস কল ইট আ ডে ওকে লেটস কল ইট আ ডে
Okay guys, all the best. Keep practicing and see you tomorrow. Happy learning. ভগবান না করুক, ভগবান না করুককে আমরা ইংরেজিতে কি বলবো? গড ফরবিড। মনে রাখতে হবে গড ফরবিডের পর সবসময় পজিটিভ সেন্টেন্স হবে, নেগেটিভ সেন্টেন্স কিন্তু সেখানে কখনো বসবে না। গড ফরবিড সামথিং ব্যাড হ্যাপেন্স টু ইউ, ভগবান না করুক তোমার সাথে কোনো কিছু খারাপ হয়ে যাক। গড ফরবিড দ্যাট ইউ ফেল, ভগবান না করুক যে তুমি ফেল হয়ে যাও। বাংলা থেকে ইংরেজি শেখার জন্য আমাকে ফলো করো, হ্যাপি লার্নিং গাইস। আজকে আমি তোমাদের ইন্টারেস্টিং দুটো ওয়ার্ড শেখাবো। নাম্বার ওয়ান, টিটটলার। টিটটলার কাদের বলে? যারা অ্যালকোহল লিকার এগুলোর থেকে অনেক দূরে থাকে, কোনোভাবেই এগুলোর মধ্যে আসক্ত নয়, তাদেরকে বলবো টিটটলার। আর যারা পানাসক্ত, দ্যাট মিন্স এগুলোর মধ্যে অল টাইম আসক্ত, তাদেরকে বলবো বিবিউলাস। কি বলবো? বিবিউলাস। হোপফুলি ইউ ফাইন্ড মাই ভিডিও ইন্টারেস্টিং, সো লাইক দ্য ভিডিও অ্যান্ড ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার ইট টু আদার্স। হ্যাপি লার্নিং।